সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। তিনি তিনটি মূলনীতি আলোচনা করেছেন। আলোচনা করার আগেই তিনি চারটি মাসায় আলোচনা করেছেন। গত কয়েকটি পর্বে আমরা চারটি মাসাইল আলোচনা করেছি। চারটি মাসাইল কি? আল ইলমু, আল ঈমানু, ওয়াল আমালু, আল হক দাওয়াতু, ওয়াস সাবর। চারটি জিনিস, ঈমান, আমল, দাওয়াত, সাবর। ঈমান, আমল, দাওয়াত, সাবর, এটা আমরা গত কয়েকটি পর্বে করেছি, ঠিক না? এই চারটি জিনিসকে আমরা বলে থাকি সবসময়, এটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ, নফস জাহেলা, নফস কিছুই জানে না। দিন দুনিয়াতে আসছি আমরা, আমরা কিছুই জানি না দিন সম্পর্কে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুন শাইয়্যা। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, এমন অবস্থায় তোমরা কিছুই জানো না। ওয়া জাআলাকুম সামা ওয়াল আরসা ওয়াল আকিদা। তারপর তিনি আমাদের অন্তরের ভিতরে আমাদের অন্তর দিয়েছেন, সামরা ওয়াল আবসার ওয়াহিদ, তিনটা জিনিস দিয়েছেন জানার জন্য। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সামরা, শুনি, শুনে শুনে শিখি, কেমন? আরেকটা হচ্ছে ওয়াল আবসার, দেখে দেখে পড়ে পড়ে শিখি, দুটা শিখে। আর ওয়াল ওয়াল আফিদা, অন্তর, অন্তর দিয়ে উপলব্ধি করে শিখি। তাহলে শিখার মাধ্যম তিনটা, এ আয়াত আল্লাহ তাআলা বলছেন। যখন আসছি দুনিয়াতে আমাদের কিছুই ছিল না, এতো শিখতে হবে। জালাকুম মুসাম্মা ওয়াল আবসার আফিদা তালাআলাকুম কাশনি, এগুলো দিয়ে শিখার জন্য কথা বলেছি। এই জন্য নফসের বিরুদ্ধে, নফস জাহেলা থাকে, মূর্খ থাকে, মূর্খ থাকাটা অনুমোদিত না। এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়? জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের প্রথম হচ্ছে ইমান অর্জন করতে হবে, ইমানের জ্ঞান। অন্যান্য জ্ঞানগুলো না হলেও চলে, কিন্তু ইমানের জ্ঞানটা লাগবেই। আমরা বলেছিলাম কত কয়েকটি পর্বে, যেই জ্ঞানটি, যেই জ্ঞানটি আল্লাহ এবং তার রাসূলের দরবারে জ্ঞান হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে ইমানের জ্ঞান। অন্যগুলি প্রয়োজন নাও হতে পারে একজন মানুষের, কিন্তু এটা তার দরকার, এটা না জানলেই না। আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। এগুলি যে জানতে হবে, যতগুলো ইমানের আরকানগুলো আছে, এগুলি বা ইসলামের আরকানগুলো আছে, এই হচ্ছে আইল, দিন সম্পর্কে আইল এবং রাসূল সম্পর্কে আইল, আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আইল, এটা জানতেই হবে, এটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে আমল, জ্ঞান অর্জনের সাথে সাথে আমল, জ্ঞান অর্জনের সাথে সাথে আমলটা জরুরি, আমলটা জরুরি। জ্ঞান অর্জন করবেন তা যথেষ্ট নয়, আমল করতে হয়। এই জন্য সালবে সালহীন বলতেন যে আইলিম সবসময় আমলের প্রতি আহ্বান জানায়। যদি আমলের প্রতি সাড়া দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সে আইলিমটা থাকবে, না হলে আইলিম চলে যাবে, আইলিম থাকবে না। তাহলে প্রথম হচ্ছে আইল, দ্বিতীয় হচ্ছে আমল, তিন নম্বর হচ্ছে দাওয়াত, চার নম্বর হচ্ছে সবর। এই চারটি জিনিস হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। একজন মানুষ এই জিহাদটা চালিয়ে যেতে হয় সারাটা জীবন। এই জন্য দেখবেন ছোট কাল থেকে বাবা মা পড়তে পাঠান, কিন্তু বাবা মা জানে না কোন আলেমটা তার দরকার। দুনিয়ার অনেক আলেম দেয়, কিন্তু দিনই আলেম তাকে দিতে চায় না বা দেয় না। এই জন্য প্রথম যে জিহাদটা দরকার হলো আলেমের জিহাদ, তারপর কিসের জিহাদ? আমলের জিহাদ। জেনেছেন আল্লাহ একজন, তার এবাদত করতে হবে, এবাদতটা হচ্ছে আমল। কিভাবে করবেন? নবীর দেয়া পদ্ধতিতে, সেটা হচ্ছে কি? আমল। জানছেন আমল, জানছেন আমল করছেন, দুইটা আপনার একান্ত নিজের, আরেকজনের জন্য না। তাহলে দুইটা জিনিস আপনার নিজের জন্য আপনার দরকার। আর দুইটা জিনিস হচ্ছে অপরকেও ঠিক করতে হবে। অপরকে কি করছেন? দাওয়াত দিচ্ছেন, অপরকে দাওয়াত দিচ্ছেন। আবার অপর দাওয়াত দিতে গেলে কষ্ট পাইলে কি করছেন? সবর করছেন। তাহলে দুইটা অপরের জন্য,
আমরা বলছিলাম যে চারটি মাসআলায় চারটি জিহাদ লাগবেই, যদি নিজেকে বিশুদ্ধ করতে চাই, আমরা নিজেকে শুদ্ধ রাখতে চাই, আল্লাহর দরবারে নিজেকে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত রাখতে চাই, আখিরাতে যদি জান্নাত লাভ করতে চাই, প্রথম চারটি কাজ লাগবে। একটা কি? এল আমল দাওয়াত সবর। এল আমল দাওয়াত সবর, এটা আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। গত পর্বগুলোতে চারটি জিনিস অনেক লম্বা আলোচনা করেছি আমরা, চারটি জিনিস নিয়ে। আজকে আমরা যে অংশটুকু এসে থেমেছি সেখান থেকে শুরু করবো, সেটা হচ্ছে দলিল কি। সবসময় তো আমরা কথাটা বলি চারটা জিনিস লাগবে, দলিল কি, এই দলিলটা নিয়ে আজকে আলোচনা করবো। সেই দলিলটা কি? শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রহমাল্লাহ দলিলটা আলোচনা করছেন। তিনি বলছেন, ওয়াদ্দালিলু কওলুহু তাআলা, দলিল হচ্ছে আল্লাহর বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর। দলিল হচ্ছে এই সূরাটি, একটি পুরো সূরা হচ্ছে আপনার চারটি কথার দলিল। তার আমি অর্থটা করে দিই, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লা আল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে এবং হকের দাওয়াত দিবে এবং হকের দাওয়াতের ক্ষেত্রে সবর করবে, তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত, ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। তাহলে আমরা দেখলাম যে চারটি জিনিসের দলিল তিনি কোরআন থেকে দিচ্ছেন, সূরা আসর থেকে। সূরা আসরের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, শপথ করেছেন কিসের? সময়। সময়টা কেন জানেন? মানুষের জীবন পুরোটাই সময়, জীবন মানেই সময়। আপনি আজকে যদি মরে যান, সময় শেষ, আপনার জীবন শেষ। জীবন শেষ মানে সময় শেষ, যত জীবন সময় শেষ হয়ে গেছে, আয়ুষ্কাল শেষ হওয়া। মানুষ বলে যে আয়ু শেষ হয়ে গেছে, আয়ু মানে সময়। এই জন্য সময়টা যেন মানুষের জীবনটাই তো সময়, তো জীবন এই জন্য এটা শপথ করেছে আল্লাহ তাআলা। মানুষ আল্লাহ ছাড়া এবং আল্লাহর নাম এবং গুণ ছাড়া কারো নাম কারো কারো শপথ করা যায় না। আপনি বলতে পারবেন যে আল্লাহ শপথ, রহমানের শপথ, রাহিমের শপথ, এটা বলতে পারবেন। অন্যভাবে আল্লাহ রহমতের শপথ করে বলছি, আল্লাহর বাণীর শপথ করে বলছি, এটাও যাইতেছে। কিন্তু আপনি কোনো সৃষ্টিকূলের শপথ করতে পারবেন না। তা আল্লাহ তাআলা তো শপথ করলেন, সময়ের প্রশ্ন হইতে পারে, সময় তো আল্লাহ দিয়ে সৃষ্ট, তাই না? এটার উত্তর হচ্ছে এটা যে আল্লাহ তাআলা কোনো কিছু শপথ করেন সম্মান, তাকে সম্মানিত করার জন্য। আপনি আল্লাহ আপনি করেন কি জন্য? সম্মান দেখানোর জন্য। আল্লাহ কি জন্য করেন? সম্মানিত করার জন্য। এই জন্য আল্লাহ নফসের ওয়ানফসি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা তাকওয়া, মানব মনের শপথ করেছে, তারপরে নবীর শপথ করেছে, তারপরে তিনি তারকারও শপথ করেছেন, ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবকুম মা গাওয়া, এই আল্লাহ তাআলা বহু শপথ করেছেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামার ইজা তালাহা, চাঁদের চাঁদের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন। তো আল্লাহ তাআলা এগুলো শপথ করেছেন কেন? বলেছি সম্মান, সম্মানিত করার জন্য, যেগুলি সম্মানিত হোক। আমি আমি যদি সব শপথ করি, এগুলি কি হবে? সম্মানিত হবে। কিন্তু আমরা এই সম্মানিত আমরা করতে পারবো না, আমরা সম্মানিত করতে হবে কাকে? করতে হবে আল্লাহকে, সম্মান দেখানোর জন্য আল্লাহকে, আর কাউকে এই সম্মান দেখাতে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিব বিল্লাহ আও লিয়াসমুত, তোমাদের কেউ যদি শপথকারী করতে চায়, তাহলে আল্লাহর নামে যেন শপথ করে, না হলে আল্লাহর নামে অথবা তার গুণে শপথ করে, না হলে সে যেন চুপ থাকে। আল্লাহ মানে তো নাম গুণ সহ, অর্থাৎ আল্লাহর সত্তার সাথে জড়িত কিছু দিয়েই শুধু শপথ করা যাবে, সত্তা ছাড়া যেগুলো আলাদা এগুলো দিয়ে শপথ করা যাবে না, এগুলো দিয়ে শপথ করা যাবে না। সৃষ্টি আলাদা না, আমি আপনি আলাদা, এগুলি আমরা শপথ করতে পারবো না। কিন্তু আল্লাহর সাথে আছে আল্লাহর নাম এবং গুণ, আর কিছু না। আল্লাহর নাম এবং গুণে দিয়ে আমরা কিন্তু শপথ করতে পারবো, এগুলি শপথ এবং এগুলির কাছে আশ্রয় নিতে পারবো, শপথ এবং এগুলির কাছে আশ্রয় নিতে পারবো। আমরা বলতে পারবো আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা দিলেন আল্লাহ জাতের শপথ, আল্লাহ জাতের আশ্রয় নিচ্ছি, ওয়া কুদরাতি আল্লাহ কুদরতের আশ্রয় নিচ্ছি, কুদরত আল্লাহ গুণ, কিন্তু কোন সৃষ্টির আশ্রয় নিতে নিষেধ,
হ্যাঁ, আশ্রয় কার নিতে হবে? ইস্তেআদা কার কাছে করতে হবে? আল্লাহ, আল্লাহর কাছে করতে হবে। এই জন্য ওয়াল আসর শপথ করেছেন আল্লাহ তাআলা সময়, কেন সময়টাকে মহিমান্বিত করার জন্য তিনি শপথ করেছেন। হ্যাঁ, নিজের এই গুরুত্ব বোঝানোর জন্য। সাধারণত আল্লাহ তাআলা এমন জিনিসের শপথ করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করে দেখেন, ওয়াশামসি, সূর্য গুরুত্বপূর্ণ জিনিস না, আল্লাহ সৃষ্টতম গুরুত্বপূর্ণ জিনিস। ওয়া দুহাহা, এবং এই মধ্যাহ্ন হওয়া, আলো না থাকলে কিন্তু ফসল ফল ফলাদি কিছুই জন্মাবে না। তো এগুলি দিয়ে আল্লাহ তাআলা এটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস বলেই, নিদর্শন বলে আল্লাহ তাআলা সেটা শপথ করেছেন। ওয়াশামসি ওয়াল কামার ইজা তালাহা, চাঁদেরও শপথ করেছেন। ইজা তালা, যখন দিনের পরে রাত, আর সূর্যের পরে, সূর্যের পরে রাতে চাঁদ আসে। ওয়াল নাহার ইজা জাল্লা, আবার দিনের আবার রাতের, এইভাবে আল্লাহ তাআলা শপথ করেছেন, যেগুলো খুবই বড় বড় নিদর্শন। আল্লাহ, আল্লাহ নিদর্শন, আল্লাহ আমরা একটু পরে পড়বো ইনশাআল্লাহ, যে আল্লাহকে কিভাবে জেনেছি, নিদর্শন দিয়ে এবং সৃষ্টি দিয়ে। আল্লাহকে দুটি জিনিস আমরা জেনেছি, একটি হচ্ছে কি নিদর্শন, একটি হচ্ছে সৃষ্টি। তো এইগুলি আল্লাহ তাআলা শপথ করে সেগুলোকে আমার এগুলিকে সম্মানিত করেছেন, আল্লাহ এগুলিকে সম্মানিত করেছেন, তার শপথ পেয়ে তারা সম্মানিত। আর আমরা এগুলিকে সম্মান করতে আদিষ্ট, আমরা কাকে সম্মান করতে আদিষ্ট? আল্লাহকে, কারণ এগুলি সৃষ্ট, আমিও সৃষ্ট, সৃষ্ট সৃষ্টির পিছিয়ে কখনো কিছু করা উচিত না, স্রষ্টার জন্য তার সবকিছু নিবেদিত হওয়া উচিত। তাহলে বলছে আল্লাহ তাআলা, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, শপথ সময়ের, সময় শপথ করেছেন, যে সময়ে লাভবান হওয়া যায় আবার ক্ষতিগ্রস্ত হওয়া যায়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয়, বা বায়ুর নাফসাহু বা মুতাকু আও মুবাকু, একজন মানুষ সকালে উপনীত হয়ে নিজের নফসকে বিক্রি করে, নিজেকে বিক্রি করে দেয়, বা বায়ুর নাফসাহু বা মুতাকু আও মুবাকু, এই বিক্রিতে, বিক্রি করতে গিয়ে সে হয় স্বাধীন করে নিজেকে, নিজেকে ধ্বংস করে দেয়, স্বাধীন করে কোথেকে, জাহান্নাম থেকে, আর মৌল করতে জাহান্নামে নিক্ষেপ করে। সকালে উঠে যখন আপনি দিনের কথা বলবেন, সালাত আদায় করবেন, দিন মত কোরআন মোতাবেক চলবেন, আপনি কি হবেন, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিলেন। আর যদি জাহান্নামের কাজ করেন, হারাম কাজ শুরু করেন, ঘুমিয়ে থাকেন, ফরজ না পড়েন, দিন বিরোধী কাজ করেন, সুদ ঘুষ আপনার যে একান্ত কাজ হয়ে থাকে, তাহলে আপনি কি করলেন, নিজেকে ধ্বংস করে দিলেন, নিজেকে ধ্বংস করে দিলেন। তাহলে ফর্মমাত্রে কুরু আও মোবে কুরু, সময়ের মধ্যেই মানুষের এটা হয়, কেউ লাভবান হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার বুকে মানুষের লাভ ক্ষতির হিসাবটা খুব সুন্দর না, ঠিক আছে না? মানুষ দুনিয়ার বুকে আপনাদের আশেপাশে দেখবেন, যে মালটা বিক্রি করতেছে, পঞ্চাটা কোন রকম সারাইতে ফেললে সে মনে করে যে বিরাট লাভ হয়েছে, লাভবান হয়ে গেছে। এটা কি আসলে লাভবান হয়েছে, কি হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন পঁচাটা দিয়ে দিতে পারে, সে দেওয়ার সময় দেখবেন যে পঁচাটা নিচে দিয়ে দিছে, উপরে বারোটা দিয়ে দিছে, সে কিন্তু মোমের কুহু, নিজেকে ধ্বংস করেছে। বজরের পরে উঠে যে ব্যক্তি দাঁড়িয়ে ঘুষের চিন্তা করছে, হ্যাঁ, রাস্তাঘাটে অনেকে দেখবেন যে কোনখান দিয়ে গাড়ি চলতেছে কারো খবর নাই, কিন্তু কেউ ট্রাকের দিকে তার নজরটা ঠিকই আছে, বুঝছেন তো? কোন ট্রাক চলে যাচ্ছে টাকা না দিয়ে, ওটা কিন্তু ঠিকই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এটা কিন্তু নিজেকে ধ্বংস করছে। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করছে, দিয়ে শত দাঁড়িয়েছে এই কাজের জন্য, সে কিন্তু নিজেকে মুক্ত করেছে। এই জন্য সময়টা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইমানদার এতে তার রসদ সংগ্রহ করে, আর দুর্ভাগা এতে সে তার রসদ নষ্ট করে, সে তার রসদটা নষ্ট করে নেয়। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, একজন বড় আলেম সময়ের একটা উদাহরণ দিয়েছেন, কিরকম জানেন? সময় আপনি যদি ভালো কাজে ব্যয় করেন তো করলেন, খারাপ কাজে ব্যয় করলে এটা আর খুঁজে পাবেন না কোনোদিন, এটা আর খুঁজে পাবেন না কোনোদিন, এটা একদম শেষ হয়ে গেছে, আর খুঁজে পাচ্ছেন না, চলেই যাচ্ছে। আপনি হয় সুবহানাল্লাহ পড়বেন, না গান গাইবেন, দুইটা একটা তো, অথবা চুপ থাকবেন। সুবহানাল্লাহ বলে আপনার পক্ষে যাচ্ছে, গান বলে বিপক্ষে যাচ্ছে, চুপ থাকলে অন্তত আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন, যদি এটা আপনার ক্ষতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ শপথ করলে সে যেন আল্লাহর নামে শপথ করে চুপ থাকে। হ্যাঁ, এবং তিনটাও বলেছেন, কেউ যদি কোনো কথা বলে, ভালো কথা বলে না, চুপ থাকে। এটা কেন বলেছেন? কারণ অন্তত বিপক্ষে যাবে না, বিপক্ষে যাবে না। আর যদি আপনি হারাম কাজে লিপ্ত হন, আপনার বিপক্ষে যাবে।
সময়ের উদাহরণ দিয়েছেন একজন আলেম, একজন আলেম বহু আগে সময়ের উদাহরণ দিয়েছেন। তিনি কিভাবে দিয়েছেন সময়ের উদাহরণ? তিনি বলছেন যে এক ব্যক্তি বাজারে বরফ নিয়ে আসছে বিক্রি করার জন্য, আর বলতেছে এমন ব্যক্তির প্রতি রহমত কর যে ব্যক্তির পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কারণ যদি বিক্রি করতে না পারে কি হবে জানেন? গলে পানি হয়ে যাবে, আর বিক্রি করতে পারলে তার একটু কাজে লাগবে জিনিসটা। সময়টা হচ্ছে এরকম, আপনার আমার জীবনের 60 বছর, 30 বছর কিন্তু প্রায় ঘুমিয়ে কাটিয়ে দেয়, বাকি 30 বছর থাকে। এই 30 বছরের মধ্যে ছোটবেলা 12 বছর এমনি চলে যায়, আর বাকি কয় বছর? 18 বছর। এই 18 বছরের মধ্যে যদি দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি তো আরো অর্ধেক চলে যায়, আর থাকে 9 বছর। এইটুকু সময় আল্লাহর জন্য কি আমরা দিতে পেরেছি কি? এই জন্য দেখেন আপনার আমার বরফ গলার মতো অবস্থা, বাজারে এসে দেখবেন যে যা নিয়ে আসছেন তা গলতে আরম্ভ করেছে, সময় কমে যাচ্ছে। কিন্তু আপনি এক একটা দিন মানুষ বলে সময় বাড়ছে, আসলে বাড়ে না, কমতেছে, বয়সে তার শেষ হয়ে যাচ্ছে, যেটা লেখা আছে যে শেষ হয়ে যাবে, এটা আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য সময়ের শপথ করে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন এটা গুরুত্ব সাথে, যে এই সময়ের মধ্যে যদি তুমি এই কাজটি করতে পারো সফল না হও, এই সময়ের মধ্যে যদি কোনো তুমি এই কাজটি করতে না পারো, এই কাজগুলি করতে না পারো, তো তুমি দুর্ভাগ্য হয়ে যাবে। সময়ের মধ্যে আল্লাহ আশ্চর্য জিনিস রেখে দিয়েছেন, কারো বরকত দিয়েছেন, কেউ 1000 বছর বেঁচেও বরকত পূর্ণ হয়নি, ফেরাউন যদি 350 বছর বেঁচেও বরকত পূর্ণ হয়নি, 350 কেন বরকত পূর্ণ হয়নি? কারণ সে তো আল্লাহ বিরোধী ছিল। আর ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই 40 বছরের কাছাকাছি বেঁচেই সারা দুনিয়ায় এলেম দিয়ে ভর্তি করে দিয়েছে, দেখছেন? তাহলে বেশি বাঁচাচ্ছে সময়ের মধ্যে কাজে লাগানোটা বড় কথা। এই জন্য আলেমরা বলে থাকেন কাউকে দোয়া করার সময় বলতে হয় আল্লাহ আপনাকে নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দেয়, দোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন আপনার নেক হায়াত বাড়ায় দেয়। কেন? হায়াতটার একটা মিনিটের কাজ হয়, দেখুন তো আমরা সারা জীবন আমরা কাজে লেগেছি একটা মিনিট, এক সেকেন্ড। আবার বহু বছর বাচ্চা কেউ গুনাই করছে, গুনাই করছে, ওই ন্যায় ওইটা ওইটা দিয়ে আপনি কি হবে? আজায় যত শিক্ষা সব সময়ের মধ্যে রয়েছে। আপনি অনেক সময় দেখবেন এক সময় সে এরকম ছিল, আর সময় খারাপ হয়ে গেছে, সময় কিন্তু আপনাকে শিক্ষিত করে তুলছে, আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়। এই যে আল্লাহ তাআলা সময় শপথ করেছেন, তিনি সময় শপথ করে যেটা বলছেন সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষ এই জীবনে সবই যে ক্ষতিগ্রস্ত তার মধ্যে লিখছে, মানুষ মাত্রই, সে ইমানদার হোক কাফের, সোজা কাফের ইমানদার কিভাবে ক্ষতিগ্রস্ত? ইমানদার আখেরাতে চিন্তা করবে যে আমি এর চেয়ে ভালো কাজ কেন করলাম না। সবাই আল্লাহ তাআলা এই জন্য সেটা নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবু, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবু, যেটি আল্লাহ তোমাদেরকে জমা করবেন লিয়াউমিল জামঈ কিয়ামতের দিনের জন্য, জমা করার দিনের জন্য, একত্রিত করার দিন। আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত হব কিনা বলেন, হবো? সন্দেহ আছে কারণ? সন্দেহ থাকলে ইমান নাই, সন্দেহ থাকতে পারবো না। এমন এক ভূমিতে একত্রিত হবো যে ভূমিতে কোনোদিন কারো কোনো পাপাচার হয়নি, যে ভূমিতে উঁচু নিচু নাই, পাহাড় পর্বত টিকা টঙ্ক নেই, সমান বিস্তীর্ণ এক ভূমিতে সামনে পিছনে জোর কাছে দূরে সব শোনা যাবে এরকম এক ভূমি, এই ভূমিতে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। ইয়াসমাউ মান বারুদা ও মান কারুবা, কাছে দূরে সব একত্রিত হবে সেখানে, সেখানে আল্লাহ তাআলা সেই দিনের নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবু, সেদিন ঠকার দিন, সবাই ঠকবে, ইমানদারও ঠকবে কাফেরও ঠকবে। কাফেরের ঠকার পরে আর ভালো কিছু পাওয়ার নেই, ইমানদার ঠকবে কি? ইমানদার বলে হায় রে আমি ঠকে এসেছি, আর একটু যদি 2টা সেজদা যদি রাতের অন্ধকারে বেশি দিতাম, 2টা আমল যদি বেশি করতে পারতাম, 2টা কাজ যদি একটু বেশি করে করতে পারতাম, 2 মিনিট আল্লাহর জন্য দিতে পারতাম, তাহলে তো আমি আজকে অনেক বেশি লাভবান হতে পারতাম। প্রত্যেকে সেদিন পালাবে কি জন্য? তার অবস্থা দেখে কি করা যাবে, ভাই ভাই থেকে পালাবে, পিতা মাতা থেকে পালাবে, পিতা মাতা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে পিতা মাতা তো পালিয়ে যাবে, কেন? লিকুল ইমরিইন ইয়াউমা ইযিন শা'নুন ইয়ুগনি, প্রত্যেকটি মানুষের এমন অবস্থা হবে, প্রত্যেকে বলবে আমার আর আপনার দিকে তাকানোর সময় নেই, আমার কি হয় আমি বুঝতে পারছি না, আমাকে দয়া করে এখন ছাড় দেন, কেউ কারো দিকে তাকাবে না। তো সেদিন ওই ব্যক্তি লাভবান হবে যে ব্যক্তি 4টি কাজ করে আসবে,
লাভবানের আবার কি আছে? আছে স্তর, আছে কেউ সর্বোচ্চ স্তরে লাভবান হবে তারা হচ্ছে নবীরা, এদের আর কোনো কিছু কমতি নেই। নবীদের মধ্যে আবার শ্রেষ্ঠ মানুষ নবীগণ রয়েছে, তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসবেন সিদ্দিকীন, সিদ্দিক হচ্ছে যারা বিনা বাক্য ভয়ে বিশ্বাস করেছে, কবরে গেলে আজাব হবে, অন্যায় করা যাবে না, এরা প্রত্যেকটি মুহূর্ত তাদের এর উপর কাটে, প্রত্যেকটি মুহূর্ত এর উপর কাটে। আল্লাহর বাণী যা বলেছেন সত্য বলেছেন, নবী যা বলেছেন সত্য বলেছেন, যা আখিরাতের সংবাদ দিয়েছেন তা সত্য বলেছেন, কবরের আজাবের কথা যা বলেছেন সত্য বলেছেন। এইভাবে যত কিছু সত্য সত্যায়ন করা তাকে সব সত্যায়ন করেছেন এমন সিদ্ধি। এরপরে স্তরে রয়েছেন শহীদগণ, আল্লাহ শহীদগণ যারা নিজের জীবন দিয়েছে আল্লাহর কথায় বিশ্বাস করে, আর কিছু চিন্তা করেনি, যে আল্লাহর কথায় বিশ্বাস করেছি জান্নাত পাওয়ার দরকার আমার, জীবন দিয়ে দিয়েছে, এরাও কিন্তু স্তরে আছে। এরপরের স্তরে আছে যারা ন্যাক আমল করেছে, ভুলও করেছে, খালাতুল আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহ ইয়াফু আন, ভালো মন্দ মিলিয়ে আছে তার ভালো ন্যাককার মানুষ, এরা আল্লাহ তাআলাদের ক্ষমা করার কথা আল্লাহ বলছেন আসাল্লাহ ইয়াফু আন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করা দেওয়ার আল্লাহ তাআলা বলছেন আশা করা যায়, আল্লাহ তাআলা আশা করার অর্থ করবেন, অর্থাৎ এদেরকে তিনি যারা ন্যাক আমল বেশি তাদেরকে তিনি বদ আমলের জন্য পাকড়াও করবেন না। যার আমল নামা তার মিজান যার ভারী হবে, বলছেন আল্লাহ যে সে থাকবে সন্তুষ্ট জীবনে, আর মিজান যার হালকা হবে দুনিয়া দুনিয়া তো পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য ক্ষতিগ্রস্ত বাঁচার জন্য এই আয়াত এই সুরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা। এই সুরার জন্য আমরা চারটি মাসালা আলোচনা করেছি। এই সুরার মধ্যে প্রথমে বলেছে যে দুনিয়াতে প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততা কি তার স্তর আছে বলেছি, কেউ জান্নাত পাচ্ছে তাই না, ইমানদার জান্নাত পাচ্ছে কিন্তু কষ্ট করে হামাগুড়ি দিয়ে দিয়ে গেছে, কষ্ট করে পা ছিলে গেছে, যখন বলছে রাত পার হয়েছে কষ্ট হয়েছে তারপর জান্নাত পাইছে, আলহামদুলিল্লাহ জান্নাত তো পাইছে। কেউ জান্নাত পাওয়ার আগে নিচে পড়ে গেছে, কষ্ট করে পুড়তে পুড়তে শেষ হইয়া যখন আল্লাহর ইচ্ছা হয়েছে সুপারিশ করছে ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা এলহাম করেছেন নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, নেককার বান্দাদেরকে, তারা গিয়ে গিয়ে সুপারিশ করে করে কাউ কাউকে আল্লাহর হুকুমে তাদেরকে বের করে নিয়ে আসছে। তো ক্ষতিগ্রস্ততার কিন্তু বিভিন্ন পরিমাপ আছে, এক সবাই কিন্তু একরকম ক্ষতিগ্রস্ত মধ্যে নেই। তাহলে এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য কি কি লাগবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু, চারটি কাজ যারা করবে, চারটি গুণ যারা করবে তাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ এগুলো হলে অন্তত সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তকে নিজে মুক্ত করবে। আর এগুলি না থাকলে, এগুলি বাই সিরিয়াল মানে আপনাকে প্রথমে ইমানটা থাকতে হবে, যেন ইমানটা বড় মূল্যবান সম্পদ, অথচ ইমানটাই আমরা কিন্তু বুঝি না। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমান আনবে, ইমান আনবে যে এই কথাটা আমরা বলেছি কত সোজা, সত্যি বলে কলাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে এসে বলতেন আমান্না ইমান এনেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কুলু আসলাম না, কি আমান্না বলিও না, ইসলাম গ্রহণ করছো বলো, আত্মসমর্পণ করছো বলো, ওয়ালাম্মা ইয়াদখুল ইমান ফি কুলুবিকুম, ইমান এখনো অন্তরে ঢুকে নেই। ইমান যদি অন্তরে ঢুকতো মানুষ সালাত বাদ দিতে পারে, ইমান যদি অন্তরে ঢুকে মানুষ হারাম খেতে পারে না, মানুষ চিন্তা করবে যে আমার তো কিছুক্ষণ পরেই জব্দি করতে হইতে পারে, আমার বয়স তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যেতে পারে আমার জীবনটা। ইল্লাল্লাযীনা আমানু, ইমানটা কি এটাকে পরিশ্রম করতে হবে, জানতে হবে, হ্যাঁ ইমানের পথে পরিশ্রম করতে হবে, ইমানটা ঠিক রাখার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম কারা করেছে, বেলাল করেছেন, সোহাইব করেছেন, আম্মার করেছেন, ইয়াসের করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা করেছেন। ইমানের পথে যুগে যুগে কিছু না কিছু ত্যাগ স্বীকার আপনার করতেই হবে, বিভিন্নভাবে আপনার উপর আঘাত আসবে, বিভিন্ন কথা বলবে আপনাকে, কেউ খারাপ বলবে, কেউ গালি দিবে, কেউ বিভিন্ন রকমের কথা বলবে, যা হচ্ছে আজ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার ইমান যেন একটুও টলে না যায়, আপনি নিশ্চিত একেবারে এমন ইমান গ্রহণ করবেন যেখানে সীসা ঢালা প্রাচীরের মতো আপনার ইমানের কোনো ক্ষত কোনো রকম কিছু কোনো রকমের সমস্যা সেখানে তৈরি করতে না পারে। এই ইমানটা কি, ইদাল্লাযীনা আমানু, ইমান আনার কথা বলা হয়েছে, কিন্তু
দেখুন একটু খেয়াল করুন, তিনি কিন্তু প্রথমে আলমার জন্য কথা বলেছেন, তাই না? আর এখানে আসছে কি হাদিসে ইমান। আমরা কিন্তু আগে বলেছিলাম যে সব আলেম, যে আলেম ইমানের দিকে নিয়ে যায় না ওটা আলেম না, ওটা জাহান। যে আলেম ইমানের দিকে নিয়ে যায় না ওটা আলেম না, ওটা জাহান। যেই জ্ঞান আপনাকে ইমানের পথে পরিধাবিত করবে না সেই জ্ঞানের প্রয়োজন নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ আমি এমন আলেম থেকে আশ্রয় চাচ্ছি যে আলেমের কোনো উপকার নাই। উপকার নাই, উপকার নাই কি? এই আলেম শিখে আপনি কি করছেন? ইমানদারদেরকে মারছেন। এই আলেম শিখে আপনি ইমান বিরোধী কর্ম পরিচালনা করছেন। এই আলেম শিখে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কাজ করছেন। এই আলেম শিখে আপনি দাওয়াতের পথ রুদ্ধ করছেন। এই আলেম শিখে আপনি ইমানদারদের কষ্ট করে ধৈর্য ধারণ করতে বাধ্য করছেন। ওই আলেমের আপনার কি দরকার? ওই আলেম দিয়ে কিছুই হবে না, দুনিয়ার অনেক কিছু হবে, সেটাকে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহারা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের অনেক কিছু তারা জানে, তো আখিরাত সম্পর্কে তারা গাফেল, আখিরাত সম্পর্কে গাফেল। এই জন্য এই আইল, যেই আইলম ইমানের দিকে নিয়ে যায় ওইটাই উদ্দেশ্য। এই জন্য ইল্লাল্লাযীনা দিনে আমানু, এটা ধর আমরা সেই দলিল দিচ্ছি, দলিল দিয়ে যে আইলম বলতে ওই আইলম, যে আইলম ইমানের দিকে নিয়ে যায় এটা হলো দরকার আমাদের। যা দিলে আপনি বুঝতে পারবেন ইমান কাকে বলে, ইমান কাকে বলে যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, অনেকের কাছেই একটা ভিন্ন রকম উত্তর পাবো আমি বিশ্বাস করছি। ইমান অর্থ কি কে বলতে পারবেন আপনাদের মধ্যে? ইমান অর্থ কি? ইমান অর্থ বিশ্বাস করা, বলে দিছেন আপনারা সুন্দর করে। আসলে ইমান অর্থ কিন্তু বিশ্বাস করা না, তাহলে বিশ্বাস করলে তো ইমান হয়ে যায়, আমল করা লাগে না, তাই না? ইমান অর্থ স্বীকৃতি দেয়া, এর কারণ আমি বলতেছি। কুফর অর্থ কি? অস্বীকার করা। কুফর ইমান একটা একটা বিপরীত না, তাহলে আপনি একটা বিরুদ্ধে ইমান অর্থ স্বীকার করা, আর কুফর অর্থ অস্বীকার করা। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা প্রথম জায়গাতেই কিন্তু আমরা হেরে যাচ্ছি। সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, পিছনে কেউ আসতে বসতে চাইলে বসতে পারবে। ইমান অর্থ তাহলে কি হলো? স্বীকৃতি দেয়া। সেই স্বীকৃতি কিভাবে দিবেন? তিন ভাবে। কিভাবে? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। ইমান অর্থ অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে স্বীকৃতি দেয়া, নাম হচ্ছে ইমান। এটার নাম চাল এতরাফ, এর নাম চাল ইকরার, এর নাম চাল ইদআন, মেনে নেয়া, এটা হচ্ছে মেনে নেয়া। এটা হচ্ছে সম্পূর্ণরূপে বিনা বাক্য বয়ে মেনে নেয়া, নাম হচ্ছে ইমান। এই মেনে নেয়া কিভাবে বোঝা যাবে? আপনার অন্তরে ইমান আছে, কিভাবে বোঝা যাবে? মুখে শিখিয়ে দিচ্ছেন। আর কিভাবে বোঝা যাবে? সালাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলতেন, নুহিতু আন কাতিল মুসাল্লিন, আল্লাহ আল্লাহ আমাকে যারা সালাত আদায় করে তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। মুনাফিকরা বেঁচে যাইতো কি জন্য? সালাত পড়তো, সালাত পড়তো। আর আমরা সালাত না পড়েও ইমানদার, যাকাত না দিয়েও ইমানদার। কেন জানেন? কারণ ইমানটা এখনো শিখিনি, বিশ্বাস করেন। ইমান অর্থ যে শুধু বিশ্বাস নয়, এটা আপনার মাথায় রাখতেই হবে, এটা সত্য কথা। ইমান অর্থ বিশ্বাস নয়, কথাটা ইমাম আজহারি তার তাহদিবুল লুগাতে উল্লেখ করেছেন যে শুধু বিশ্বাস না ইমান নয়। ইমান হচ্ছে এমন বিশ্বাস, হতে পারে কেউ যদি বিশ্বাস বলেও, যেই বিশ্বাসের পরে নিরাপত্তা আছে আমন, যে আমি আর কোনোদিন বিপরীত কাজটা করব না, বিপরীত মুখে সাক্ষ্য দিব না। এর অর্থ হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি, নাম হচ্ছে ইমান। ইল্লাল্লাযীনা আমানু যদি বলি, তো এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ইমানের রোকন কয়টা? ইমানের রোকন নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকমের কথা আছে, কেউ সাতটা বলে, কেউ ছয়টা বলে, কেউ আটটা দশটা বলে, কোনো সমস্যা নেই, আছে বিভিন্ন কথা হতে পারে। দেখুন, যদি আপনি বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে রোকন বানান, যা বলার কিছু নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা শিক্ষা দিয়েছেন সেটা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন জিব্রিল এসেছিলেন, জিব্রিল রাসূলকে জিজ্ঞাসা করছেন, মাল ইমান, আখবিরনি মাল ইমান, আপনি আমাকে জানিয়ে দিন ইমান কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমান ওয়া তুমনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি।
আপনারা যেগুলি বলছেন এগুলি নাই, মিনাল্লাহ তাআলা নাই, ওয়াল বাস বাদাল মাউত নাই, ওটা হাদিসও স্বীকার নাই, আপনারা নিজেরা বাড়িয়ে নিয়েছেন, বাড়িয়ে নিয়েছেন। তা আপনারা এখন এটা যদি বলি তো রাগ করবেন অনেক, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আসলে নাই, দুই কারণে নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহ লিখছেন, এটার উদ্দেশ্য। আর আপনি মিনাল্লাহ তাআলা আবার এটাকে বলছেন নিজের উপরে দোষটা আল্লাহর উপর চাপাই দেওয়া যাবে, ঠিক নাই কিন্তু। ভালো মন্দ লেখার অর্থ আপনি করা নয়। আল্লাহ কি লিখছেন আপনি জানেন? জানেন না। আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। তো আপনি যদি বলেন মিনাল্লাহ তাআলা, শার মিনাল্লাহ তাআলা নাসুত করা জায়েজ নেই, ওয়াশারু লাইসা ইলাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশারু লাইসা ইলাইকা, খারাপের সম্পর্ক আপনার দিকে করা যাবে না, আল্লাহর দিকে করা যাবে না। আল্লাহ খারাপ দিছে এটা বলা যাবে না, আল্লাহ খারাপ সৃষ্টি করেছে, খারাপ আপনি কামাই করেছেন, আপনি অর্জন করেছেন, বুঝছেন কথাটা? বিষ আছে, বিষ খাইতে কি বলছে আল্লাহ, আপনি আপনি নিজে খাইছেন। এখন যদি আল্লাহ আমাকে তৌফিক দিল না কেন, এটা তো আপনি গার্ড গোয়ার তুমি বলেন, আপনি চেষ্টা করেছেন কিনা, বিষ না খাওয়ার চেষ্টা করেছেন কিনা, সেটা তো আল্লাহ জোর করে খাওয়াইতো না। এই জন্য যেটা বললাম সেটা হচ্ছে মিন আল্লাহ তাআলা বলা যাবে না, বুঝে আসছে কথাটা? ওয়াল কাদরু খাইরি ওয়া শাররি, যেভাবে রাসূল জোরটুক বলছেন অটুক, কোনো হাদিসে আসে নাই মিন আল্লাহ তাআলা আসে নাই। কেন আসে নাই জানেন? কারণ এটা অর্থ অন্য অন্য হাদিসের বিপরীত হয়। দেখুন জিনেরাও কিন্তু আর একটু আমাদের চেয়ে একটু ভদ্র ছিল। জিনেরা কি বলছে জানেন? ওয়া আন্না লা নাদরি আশারুন উরিদ বিমান ফিল আরদ আরাদ বিহিম রাব্বুহুম রাশাদা, আমরা জানি না আশারুন উরিদ বিমান ফিল আরদ, জমিনের বুকে যারা আছে তাদেরকে খারাপ ইচ্ছা করা হয়েছে নাকি তাদের রব তাদের জন্য ভালো চেয়েছেন, কেউ করেছে? যখন খারাপ তখন কি বলছে? ইচ্ছা করা হয়েছে আল্লাহ করতে পারবে, হ্যাঁ। আর যখন ভালো তখন বলছে আম আরাদ বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের রব তাদের ভালো চেয়েছেন, এখানে সরাসরি চাইছেন, ওখানে কি বলছে? চাওয়া হয়েছে, আল্লাহ চাইছে, কিন্তু চাইলেও এটা বলা যাবে না কেন? খারাপের নিসবত আল্লাহ দিয়ে করা যায়ছে, কারণ এটা আদবের খেলা, বুঝতে পারছেন কথাটা? এক দুই নম্বর হাদিসে ওটা আসে না এইভাবে, কেমন? কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন মা আসাবি মুসিবাতিন ফা মা কাসাবাত আইদিকুম, যত বিপদ সব তোমার কামাই হাতের কামাই করো, যত বিপদ হাতের কামাই করো, এটা আল্লাহ তাআলা কোরআন কারিম উল্লেখ করেছেন। আর যেটা বাড়াইছেন ওয়াল বাআসি বাদাল মাউত, ওয়াল বাআসি বাদাল মাউত অর্থ কি? মৃত্যুর পরে পুনরুত্থান, ইয়ামুল আখিরের সাথে ওয়াল বাআসি বাদাল মাউতের কি পার্থক্য একটু আসেন, আগে আসেন, আরো আগে এসে চলো। ইয়ামুল আখিরের সাথে ওয়াল বাআসি বাদাল মাউতের কি পার্থক্য বলেন তো? কোনো পার্থক্য নাই। একটা দিনে দুইবার কেন বললেন? কারণ আছে একটা। মুসলিমে একটা হাদিসে আসছে আল ইমান ওয়া তুমনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমনা বিল বাসিল আখির ওয়া আন তুমনা বিল বাসিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, একটু কাছে ওই এই হাদিসে ইয়াউমিল আখির আসে নাই, আসছে বাসিল আখির। তো যারা বাংলা ভাষাভাষী তারা দুইটা হাদিসকে একসাথ করে বলছে, একটা তো দুইবার আসছে, এটা হুজুরের খবর নাই, বুঝছেন তো? একজনে গুনতে গুনতে কতজন মানুষ কেউ গণ গুনতে গুনতে দেখে যে নিজে নাই, কখনো কখনো এরকম অবস্থা হয়, 40 জন আসছে, 39 জন একদম কই গেল খুঁজতেছে নিজের কারণে, আবার কেউ কেউ গুনতে গুনতে দুইবার গণে একের, এরকম অবস্থা তৈরি হয়েছে আমাদের। এই জন্য ফিরে আসতে হবে কোরআন এবং কোরআন হাদিসের মাসের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে ইমানের রোকন হাদিসে কয়টা আসছে? ছয়টা আসছে, আমরা ছয়টাই বলবো, সাতটা বলবো না, কেমন? সাতটা বলার অর্থ হচ্ছে আমরা একটাকে দুইবার গণা, দুইবার গণা। কোনো কোনো মানুষ আটটা নয়টা দশটাও বলে না, আমরা আপত্তি নেই, জান্নাত জাহান্নাম এগুলো সবই কিন্তু ইমানে আখের, আখেরাতে যখন বিশ্বাস করবেন এগুলো সবই আসবে। আখেরাতে কেন বিশ্বাস করবেন? কেউ আজাবুল কবর কেউ বলবেন, এটাও আখেরাতের অংশ, কারণ একজন মানুষ মরে গেলে দুনিয়া, মরার আগে দুনিয়া, মরার পরে আখের, সোজা কথা এটা। তাহলে ইমানের এই ছয়টি রোকনের উপর ইমান আনতে হবে আগে, তাই না? পরিপূর্ণ ইমান, এটার উপর আলোচনা করলেই কিন্তু আমাদের কয়েক বছর পার হয়ে যাবে, কিন্তু আমরা এটা আলোচনা করব না। এটার জন্য অসুরুল ইমান একটা গ্রন্থ আছে, এটা পড়বেন, কি নাম? অসুরুল ইমান গ্রন্থটা আপনাদের এখানে আছে নাই? তাহলে একটা বিরাট ঘাটতি রয়ে গেছে, সোজা কথা বলবেন, সবাই অসুরুল ইমানটা এখানে রাখবেন, বেশ কিছু কবি এটা পড়বেন, আলহামদুলিল্লাহ দলিল সহ এখানে প্রত্যেকটা কথা দলিল সহ দেওয়া আছে, এটা প্রত্যেকে ঘরে ঘরে রাখবেন, ছোট জিনিস বড় না, প্রত্যেক ঘরে রাখার মতো জিনিস, সকালে বিকালে পড়ার মতো জিনিস যে বইটা অসুরুল ইমান, এই গ্রন্থটা অবশ্যই রাখবেন এখানে।
তো এখন ইমান যে ব্যক্তি আনবে সে ক্ষতিগ্রস্ত হবে না, এক নম্বর ইমান আনলেই ক্ষতিগ্রস্তের মুক্ত হইতে পারবে না। আর একটা কাজ আছে, আপনি ইমান আনছেন এই পাঁচটি জিনিসে, ছয়টি জিনিসে, তাই না? আল্লাহর উপর, মালাইকাদের উপর, কিতাবের উপর, রাসুলের উপর, আখেরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনছেন, যথেষ্ট না? মুসলিম হতে হবে, বলে তা নতুন না ইল্লা আনতুম মুসলিম। মুসলিমের কি? মুসলিমের জন্য পাঁচটি ব্যাপার। মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে, কে বলতে পারবে না? ইসলাম কাকে বলে? হ্যাঁ, আত্মসমর্পণ, আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া। হ্যাঁ, সুন্দর অর্থ, বাংলা অর্থটা সুন্দর হয়েছে, আত্মসমর্পণ, কোনো খারাপ কিছু না, ঠিকই আছে, আত্মসমর্পণ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইসলাম পরিভাষিক ভাষা কি? ইসলাম কাকে বলে? ইমানের কিন্তু আমরা পরিভাষিক বলছি না, তিনটা কি? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে, ঠিক না? ইসলামের তিনটা জিনিস আছে এরকম, মনে রাখ, মুখস্থ রাখার মতো। আসবে একটু পরেই, আগে বলতেছি কি জানো, এখানে আমলের সাথে সম্পৃক্ত এই জন্য ইসলামকে জানতে হবে, ইসলামের রকমগুলোকে জানতে হবে, নাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারবেন না। ইসলাম তাহলে কি জিনিস? আমার ভাই বলে দিয়েছেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ, এটাই। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে, ইসলাম অর্থ ইস্তিসলাম, এটাই ইস্তিসলাম। কিন্তু এটা কি পুরোপূর্ণ অর্থ কি? আরবিতে আজকে আলোচনার সাথে সম্পৃক্ত, আমরা পুরাতন আলোচনায় করছি এখনো। ইসলাম হচ্ছে তিনটি জিনিসের নাম, একটা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহে বিত্তাওহীদ, আল ইস্তিসলাম লিল্লাহে বিত্তাওহীদ, বুঝতে পারছেন? তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, শুধু আত্মসমর্পণ করার উদ্দেশ্য নয়, আল্লাহ তোমাকে সমর্পণ করলাম, তোমাকে সমর্পণ করলাম, তাই নিজেকে আবার অন্যের কাছেও গেলাম, তাহলে সমর্পণ করতে হবে এক মালিকের কাছে, তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম অংশটা এটা, প্রথম অংশটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ, মনে থাকবে, আল্লাহর কাছে তাওহীদ সহ আত্মসমর্পণ করা। এমনি যেমন তেমন আত্মসমর্পণ নাই, তাওহীদ সহ আত্মসমর্পণ, বুঝে আসছে? এটা প্রথম অংশ, তিনটে অংশের এটা প্রথম। দ্বিতীয়টা হচ্ছে আল ইনতিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর কাছে আনুগত্য সহকারে নিজেকে, নিজেকে আল্লাহ আনুগত্য, আনুগত্য মেনে নেয়া, আনুগত্য মেনে নেয়া, আনুগত্য সহ মেনে নেয়া। আনুগত্য কিভাবে করবেন? একটা হলো তাওহীদ, হলো বিশ্বাসের অংশ, তাই না? আনুগত্য অংশ কি? আমার কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ড সেটা কি? সালাত, সওম, যাকাত, হজ, দেখছেন তো, তিন চারটা জিনিসে সামিল করে করছে। প্রথম বলছে কালিমা, তাই না? কালিমা, আচ্ছা। আরেকটা রয়েছে আল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে। তাহলে ইসলাম তিনটি জিনিসের নাম, ইসলাম অর্থ, অর্থ আত্মসমর্পণ, আর ইসলাম পারিভাষিক ভাবে তিনটি জিনিস না হলে মুসলিম হতে পারে না। একটি হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, দুই নম্বর হচ্ছে ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য সহকারে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর কাছে, আল্লাহর নির্দেশের কাছে, নির্দেশ মেনে, নির্দেশ মেনে, সালাত পড়ে না, সওম পড়ে না, যাকাত দেয় না, আবুল আহ মুসলিম হবে না, ইনকিয়াদ মেনে নিতে হবে, তা আনুগত্য সহকারে, আনুগত্য নিয়ে মাথা ঝুঁকে দিতে হবে, আনুগত্য সহকারে মাথা ঝুঁকে করছে। হ্যাঁ, সালাতের মধ্যে মাথা ঝুঁকান না আপনি, কি যেন রুকুতে সেজদাতে কেন? আনুগত্য সহকারে, আনুগত্য বোঝানোর জন্য তো মাথা ঝুঁকায়, অনেকে জানেই না রুকু কেন করে, রুকু কেন করে, রুকু করেন আল্লাহর কাছে মাথা ঝুঁকানোর উদ্দেশ্যে, সেজদা কেন করেন? সেজদা এই জন্য করেন যে আল্লাহ যদি এর থেকে কোনো আনুগত্যের জায়গা আরো থাকতো আমি আরো যাইতাম, আল্লাহ আমার জায়গা যাওয়ার জায়গা নেই, আমি মাথা ঠুকতেছি তোমার দরবারে, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও, এটা হলো উদ্দেশ্য। রুকু কেন করে? যে এত বিনয় আর কারোর জন্য হবো না। হাত কেন বাঁধে? যে আল্লাহ আনুগত্য করতেছি, দাসত্ব করতেছি, কারণ মনিবের সামনে হাত বেঁধে দাঁড়াতে হয়, এটা দাসত্বের লক্ষণ। তাহলে আপনি তিনটে জিনিস পাইলেন, দুইটা, একটা হচ্ছে কি? তাওহীদ সহ আত্মসমর্পণ, আর একটা হচ্ছে আনুগত্য সহকারে নিজেকে সমর্পণ করা, ঝুঁকে, নিজেকে আল্লাহর কাছে ঝুঁকে দেয়, ইয়া মেনে নেয়া,
আনুগত্য আনুগত্য সহকারে সবকিছু মেনে নেয়। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে, দুটা জিনিস, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। বুঝতে পারছেন? আপনি আল্লাহর আনুগত্য করেন, আবার শয়তানের আনুগত্য করবেন, এটা একসাথে চলতে পারে না, ভুল হতে পারে, কিন্তু ভুল হয়ে গেলেও সাথে সাথে ফিরে আসবেন, তওবা করবেন। হ্যাঁ, কিন্তু শিরিক হয়ে গেলে তো আর মুক্ত হতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি গুনাহ করতে পারেন। গুনাহ কি? যাকাত দিতে 1 বছর দেরি করেছেন, সওম ভঙ্গ করে ফেলেছেন, হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসে পড়ে, কিন্তু আপনি কবরের চিন্তা করতে পারেন না। বুঝতে পারছি? কবরের কাছে কিছু চাইতে পারেন না, কোনো মাজারের কাছে কিছু চাইতে পারেন না, মাজারের নাম মানত করতে পারেন না, মাজারকে আপনি মনে করতে পারেন, তিনি দেখছে বা জানছে, আপনার উপকার করতেছে মানতে পারেন না, আপনার তাওহীদ ঠিক নেই, আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। তাহলে আপনার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য হলো না। আবু জাহেলও আল্লাহকে বিশ্বাসী ছিল, আবু জাহেল আল্লাহ বিশ্বাস করতো, আবু জাহেল কাবা ধরে দোয়া করছে যেদিন, হ্যাঁ, বদরের যুদ্ধের আগে তাত্রী কাবা ধরে দোয়া করছে, এটা তো আল্লাহকে মানে। সমস্যা হচ্ছে আল্লাহর কাছে তাওহীদ আসে নাই, আল্লাহর কাছে তার আল্লাহর যে সমস্ত জিনিস মানার কথা বলেছে, সালাত, সওম, যাকাত, হজ, এগুলি কোনোটাই মানে নাই, এই অনুসারে আল্লাহ রাসূলের নিয়ম অনুসারে, এবং শিরিক এবং মুশরিকদের নিজেকে বিমুক্ত ঘোষণা করেনি। রাসূল বিমুক্ত ঘোষণা করেছে কোথায়? লা আবুদু মা তাআবুদুন, তোমরা যা ইবাদত করো কখনো তার ইবাদত করবো না। বুঝে আসছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার আমার দিন, আমার একসাথ করার কোনো সুযোগ নেই। আর যখনই একসাথ করবেন, এটা হচ্ছে আল্লাহর দিন বিরোধী কথা। যেই জিনিসটা আল্লাহ একসাথ করতে নিষেধ করেছে, এর অর্থ হচ্ছে শিরিক এবং মুশরিকদের সাথে আপনার চলাফেরা বাহ্যিক হবে, অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? এটাই হচ্ছে মুসলিম। এই জন্য ইলাল্লাযীনা আমানু, ঈমান আনবে, প্রথম হচ্ছে কি? ঈমান আনবে। বুঝতে পারছি? ঈমান আনার অর্থ, ঈমান অর্থ, ঈমান রোপণগুলি অর্থ বুঝেছি। তারপর হচ্ছে ওয়ামিলুস সালেহাত, আমলে সালে হচ্ছে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিপালন করবে, ঈমান এবং ইসলাম তার মধ্যে থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ ঈমান শুধু বাহ্যিক জিনিস নয়, আমরা শুধু অন্তরের জিনিস, বাহ্যিক জিনিস আপনি আল্লাহর কাছে দণ্ডা দিতে হবে, সেটা হচ্ছে আমলুস সালেহাত। এই আমলুস সালে কি? যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেছেন, আমল সালে, প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেকটি জিনিস আমল সালে। আল্লাহকে ভয় করা কি আমল সালে না? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর সালাত আদায় করা, যাকাত দেয়া, সওম পালন করা, জিকির করা, আমি 3 রকমের জিনিস বলেছি। আমল সালে 3 ভাগে হয়, একটি হচ্ছে মুখে হয়, যেমন কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে 4টি কালেমা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কালেমা, কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, যেটা দিয়ে শুরু করার কোনো আপত্তি নেই। আপনি যদি আল্লাহ আকবার আগে শুরু করেন তো আপত্তি নেই, কিন্তু এটা উত্তম, 4টি কালেমা উত্তম। এরপর তিনি আরেকটি কালেমার কথা বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরশের নিচে বিশেষ একটি যে গুপ্তধন, যা যে পেয়েছে সে বুঝবে, কারণ দুনিয়ার সমস্ত কাজে সে একমাত্র আল্লাহকে সমর্পণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ কি? কে বলতে পারবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিনিস না, বুঝার জিনিস আছে। হ্যাঁ ভাই, মানে অনেকে তো শুধু কিছু দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু বুঝেন না কিছু, অথবা হাই তুলে লা হাওলা ওয়ালা করে, হাই তুলে লা হাওলা ওয়ালা কোন কথা নাই কোরআন হাদিসে কত, অনেকে হাই তুলে না, হাই তুলে লা হাওলা ওয়ালা তুলে, কে বলছে আপনাকে? এটা তো হাদিসে আসে না, কোরআনে আসে না। হাই তুলতে বলছে, মুখে চাপ দিতে বলছে ভালো করে, হ্যাঁ, যে যে হাই তোলে না তার উচিত হচ্ছে ভালো করে চেয়ে বেঁধে রাখা, হাই না আসতে দেয়া, যদি আসতে দিচ্ছেন হাত দিয়ে আসতে এসে গেছে, হাত দিয়ে ডাকলে যেন শয়তান হাসে। হ্যাঁ, আর যদি কোনো যারা এরকম হাই তোলা অভ্যাস হয়ে যায়, তারা আর কোনো হাই বন্ধ করতে পারে, আর যারা হাই বন্ধ করতে পারে তারা কিন্তু পরে আর হাই আসে না, পারেনি, শয়তান হাসা হাসি করে এটা নিয়ে। এই জন্য আমরা হাই তোলে আল্লাহ কথা পার্টি নেই, আমরা আল্লাহ এমনি পড়ার পার্টি, যত বেশি পড়বেন তত লাভ। কি সেটা? কি অর্থ? কি আপনার প্রত্যেকটি কাজ আল্লাহর উপর নস্তে করা, ইয়া কান আবদু ইয়া কান আস্তাইন, বেশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই, লা হাওলা আমার কোনো বাঁচার পথ নাই, গুনাহ থেকে বাঁচতে হলে আপনার কাছে যাইতে হইব, ওয়ালা কুওয়াতা এবং কোনো ক্ষমতা নাই ভালো কাজ করার, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কার কাছে ন্যস্ত হলো নিজেকে? আল্লাহর কাছে ন্যস্ত হওয়া।
আপনি আগে অর্থ অর্থ সহজান, কোন সমস্যা নাই, আপনি সারাদিন পরে বলেন লাহাওয়ালা হতে যাবে, কিন্তু অর্থ সহজান যদি ইমান হবে সেটা অবশ্যই আপনাদের জিকির হবে এবং এটা আমলে সালে হবে। আমলে সালে মুখে আসে উত্তম আছে কি কি মানুষ বানিয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসূল কখনো এগুলি করতে আমাদের বলেনি। এগুলি যদি কোনো মাশরু হইতো, যদি ভালো হইতো, তাহলে জীবনে একবার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতে আমাদের বলতেন। তিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন কি বলতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের মধ্যে দেখেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা শিক্ষা দিয়েছে, হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কত, কিন্তু কখনো বলেন নাই আল্লাহ 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 বলো। হ্যাঁ এদের বানিয়ে অর্থ করবেন না, বানিয়ে অর্থ করবেন না কেন, যে কোনো তাফসির সালবে সালিন থেকে আসতে হবে। একজনকে দেখলাম তাফসির করছে যে এটা তোমরা রুকুতে রাখো, রুকুতে কি বলি রসুল ব্যাখ্যা করছেন কি করেন নাই করেছেন, সাব্বেহ বিস্ম রাব্বিকাল আলা আমরা কি বলি, দুনিয়াতে মানুষ অনেক কিছু করতে পারে, আপনি এরোপ্লেনে যাবেন নাকি আপনি ঘোড়ার গাড়িতে যাবেন নাকি রিক্সায় যাবেন না হেলিকপ্টারে যাবেন আপনার বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করে নাই শরীয়ত বিরোধী না হলো, কিন্তু ইবাদাতের একটি অংশ আপনার জন্য অতিরিক্ত সুযোগ রেখে দেয় নাই, যা ইচ্ছে তা আপনি করবেন সুযোগ আপনার নাই, বরং আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমল সালে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ঠিক আছে বুঝতে পারছি। তাহলে সফলতা হইতে হলে এক নম্বর কি, এক নম্বর কি ইমান, ইমান ইমান কিভাবে বুঝাইতে পারছি। দ্বিতীয় সফল হইতে হলে সেটা কি আমলে সালে, আমলে সালে কি ইসলাম এবং আনুগত্য রাসূলের আনুগত্য, তাই না, আর কি বলেছি কুফর এবং মুশরিকদের থেকে শিরকে মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা, এটা ইসলামের একটা অংশ বলেছি না, ইসলাম এই তিনটা জিনিসের নাম, একটা হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় নিজেকে, দুই নম্বর হচ্ছে আনুগত্য দিয়ে মাথা ঝুঁকে দেয়া, তিন নম্বর হচ্ছে শিরকে মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেয়া, বুঝে আসছে, এদের থেকে মুখ ফিরিয়ে রাখা, অর্থাৎ মুখ ফিরে অর্থ হলো তাদেরকে দেখলে দেখলে মারা নয়, বরং এটা কি অন্তরঙ্গ বন্ধু হইতে পারবে না, অন্তরঙ্গ বন্ধু হইতে পারবে না, অন্তরঙ্গ একসাথ হয়ে চলার কোনো সুযোগ নাই, যে আমরা যা ইচ্ছে তা করে বেড়াই সবাই মিলে একটা কাজ করি এটা হতে পারে না, বরং ইমানদারের কাজ আলাদা কাফেরের কাজ আলাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন আলাদা আমার দিন আলাদা একসাথে হতে পারে না, ঠিক আছে, কারণ তোমার দিন আমি বাতিল বলে বিশ্বাস করি, তুমি আমার দিন গ্রহণ করতে রাজি হলে তুমি আমি বাই হয়ে যাবো কোনো আপত্তি নেই, আর যখন তুমি আমার দিন গ্রহণ করবে না ততক্ষণ তুমি আমার কি সত্য, তুমি আর কখনো আমার মিত্র হইতে পারো না, ইমানদার কখনো কাফেরদেরকে মিত্র মনে করতে পারো না। তবে এর অর্থ এই নয় যে বেচা কিনা বা চলাফেরা বা দুনিয়াতে পড়ালেখা গুলিতে কোথাও তার সাথী হওয়া যাবে এটা আমরা বলছি না, কিন্তু অন্তরঙ্গ অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না, অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না, এটা আমরা আসবো ইনশাল্লাহ আবার। তো তিন নম্বর এই দুটা কিন্তু আপনার নিজের হকের প্রতি একে অপরকে ওসিয়ত করতে হবে, হক কি, হক হচ্ছে ইমান এবং আমল সালে, একটু আগে দিতে পারছেন না, এই দুটো আপনি যেটা জানছেন ইমান এবং ইসলাম, তাই না, ইমান কাকে বলে ইমানের রোকন জানছেন, তাই না, ইসলাম কাকে বলে ইসলামের রোকন গুলো জানছেন, ইসলামের রোকন কয়টা, পাঁচটা না, পাঁচটা, এটা আমরা বলে দিয়েছি না আলোচনার ভিতরে, এইগুলি যে জানছেন এগুলি এখন আপনি জানলেই চলবে না, আপনি এগুলি কাদের কাকে জানাতে হবে, সবাইকে জানাতে হবে, এটার নাম হচ্ছে দাওয়া, দাওয়াত বলতে কোনো দলের দাওয়াত নয়, আল্লাহর ওয়াস্তে দলের দাওয়াত দিবেন না, কেউ দাওয়াত দিবেন কিসের, কোরআন এবং হাদিসের, দাওয়াত দিবেন কাকে, কিসের, ইমান এবং আমলে সালে,
ইমান এবং ইসলামের দাওয়া, ইমান এবং ইসলামের দাওয়া, বুঝাইতে পারছি কথাটা? ইমান এবং ইসলামের দাওয়া, কারণ এখানে বুঝে হচ্ছে ওয়াতাওয়া সওয়াবুল হক, এই হকটা হচ্ছে ইমান এবং আমল সালে, একে অপরকে এর উপর থাকা, অন্যদেরকে উৎসাহ দেয়া, ইমানটা তাজা করা, আমল সালেটা যেন পরিচালিত করে, এর উপরে হচ্ছে দাওয়া। দাওয়াতের বাইরে কোনো এলিমেন্টস দরকার নেই, দাওয়াতের জন্য কোনো অমুক অমুক নীতি, দাওয়াতের কর্মনীতি বসে বসে বানানো, এগুলো শরীর বিরোধী কাজ। কাম হচ্ছে দাওয়াতের একমাত্র কাজ হচ্ছে দুটো, একটা কি ইমান এবং আমল সালে দিয়ে দাওয়াত দিবেন আপনি মানুষদেরকে। ইমান এবং আমল সালে পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ইমান এবং আমল সালে পরিপূর্ণ হবে আল্লাহ তাদেরকে যথাযথ জমিনের লোকে খলিফা বানাবেন, প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের প্রতিনিধি বানাবেন। এর আগ পর্যন্ত আপনার এগুলো কিছু হবে, এই জন্য অন্যদিকে দাওয়াত না দিয়ে আমাদের দাওয়াত হবে কিসের দিকে? ইমান এবং আমল সালের দিকে, অর্থাৎ ইমান এবং ইসলামের দিকে। বুঝে আসছে কথাটা? ইমান ও ইসলামের দিকে দাওয়াত আমাদের দিতেই হবে, এটা অন্যের জন্য, নিজে অন্যকে দাওয়াত দিলে কি লাভ, এটা আমরা আগে আলোচনা করেছি। অন্য দাওয়াতের অর্থ হচ্ছে নিজের ইমানকে টিকিয়ে থাকা। এরপরে বলেছেন আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাও বিসসবর, ওয়াতাওয়াসাও একে অপরকে ওসিয়ত করা, এর অর্থ প্রত্যেকে কষ্ট হলো সবর কর, সবর কর। আজকে এখানে আসতে কষ্ট হয়নি? হয়েছে। হ্যাঁ, কেউ কেউ হাঁটা হাঁটা চলাতে ব্যথা হয়েছে না? হয়েছে। কিন্তু এটা কি জন্য? ব্যক্তির জন্য, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক যুদ্ধে তার আঙ্গুলে রক্তাক্ত হয়ে গেলেন, তিনি তখন কবিতার মতো করে গাইলেন যে ইন আনতা ইল্লা ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, আঙ্গুল আঙ্গুল দিকে ইঙ্গিত করে, আঙ্গুল তুমি তো একটা আঙ্গুল মাত্র, আল্লাহর রাস্তায় তোমার কাজে লাগছে, তো সৌভাগ্য তো যা পাইছে, তো আল্লাহর রাস্তায় তো তত সমস্যা কিছু নেই, না লাগলে বল তো কাজে লাগে নাই, তো কাজে লেগেছে। ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, আল্লাহর রাস্তায় তো সেটা হচ্ছে। কিভাবে চিন্তাটা কোন দিকে পজিটিভলি নিয়ে গেছে? আপনি হলে করতেন কি ব্যথা, কি জন্য আসছি, আয় রে গেল হলে এই দরকার ছিল কি, আমি তো ভালো হয়েছিলাম ঘরের মধ্যে শান্তি দিছিলাম না? আল্লাহ রাসূল ওইটা বলেছে, কোনটা? যে আল্লাহ রাস্তায় তো লাগে গেছে, এটা ভালো মাটিতে লাগেনি, ভালো অবস্থা লেগে গেছে এটা। তাহলে ওয়াতাওয়াসাও বিসসবর, একে অপরকে সবর ওসিয়ত করতে হবে বিপদে আপদে। সবর তিন ধরনের আমরা আগে পড়িয়ে দিয়েছি, এখানে বলছিলাম না কি এবাদতে সবর লাগে, লাগে না? এই যে এখানে বসে সবর করে বসে আছে, দুই একজন উঠে চলে গেছে, কষ্ট লাগতেছে তাই না? বেশিরভাগ মানুষ বসে আছে, সবর করতেছে, এটা একটা এবাদত সবরটা। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচতে সবর লাগে, গুনাহ থেকে বাঁচতে সবর লাগে। সবাই গেছে খেলা দেখতে, আপনি যান নাই, হ্যাঁ গুনাহ থেকে বাঁচতে সবর লাগে না? আপনি নিজেকে কষ্ট করে আছেন, সবাই তাকাচ্ছে নারীর দিকে, আমি তাকাইবো না, জোর করে ধরে রাখবো, যত কত কিছু হোক তাকাবো না, এটা কত বড় সবর জানেন? এটা পারলে আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে সুন্দর কিছু দিবেন আখেরাতে, যেটা কর্ম করে নিয়ে আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি কোনো আমাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আমার খুশির জন্য তার গুনাহ ত্যাগ করে তার যেটা পাচ্ছি যে এর চেয়ে বড় জিনিস তাকে আমি দিয়ে দেবো আখেরাতে, তাও দিয়ে দেবো আখেরাতে, তাকাবো না, কি করবো, জোর করে থাকবেন যে মনে মনে থাকবেন যে আখেরাতে পাবো, পাবো ইনশাআল্লাহ পাবো। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু লা ইউদু আজিয়াল মুহসিনিন, মুহসিনদের কোনো সামান্যতম জিনিস আল্লাহ তারা কোনো নষ্ট করে দিবেন না, এটা রাখবেন রাখবেন, এইটা ওসিলা হয়তো জান্নাতে চলে যাবে। দেখুন না, আপনি বলেছেন কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি ঝগড়া বন্ধ করে, খেয়াল করেন হক তারপর ঝগড়া বন্ধ করছে, আল্লাহ তারা জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছেন। এর অর্থ কি জানা যাবে না? ঘর কার জন্য কাঁদবে তখন, যে আমার বাড়ি কই, বিরাট জিনিস কিন্তু, একটা কারণ কাজ করে জান্নাতে চলে যেতে পারছেন আপনি। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটা যে সবর এমন এক জিনিস, এটা গুনার কারণে আপনাকে সবর করতে, আরেকটা হচ্ছে বিপদ আপদ সবর করতে, তিনটা তো, একটা কি ন্যাক আমলের জন্য সবর, একটা কি গুনা থেকে বাঁচার জন্য সবর, আরেকটা কি বিপদের সবর। এই সবরগুলি সবগুলি যদি কোনো এই দাওয়াত সবর আমরা যদি টিকে রাখতে পারি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে বলতে পারবো আল্লাহ আমরা সফল কাম হতে পেরেছি, এটাই আমরা সফল কাম। কারণ আর যদি এটার মধ্যে কোনটা ব্যত্যয় ঘটে, প্রথমটা যদি ব্যত্যয় ঘটলো তাহলে আর অন্যগুলি গ্রহণযোগ্য না, ইমানে ব্যত্যয় ঘটলে আর অন্যগুলি গ্রহণযোগ্য না। আপনি চিন্তা করে দেখছেন কত মানুষ সালাত আদায় করে, জাকাত দেয়, আবার কি করে বিশ্বাস করে যে ওলি আল্লাহরা গায়েব জানে, বিশ্বাস করে লাভ হইল, কোনো লাভ হইল, কত মানুষ করে না, আবার
দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়ায়, কত কষ্ট করতেছে সারাটা জীবন, তাই না? দেখেন, কিন্তু বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় আছে, তার লাভ হবে কোনো? কত পার্সেন্ট মানুষের ইমান আছে একটু খুঁজে দেখি। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বিশ্বাসটা শুদ্ধ করতে পারেনি, আল্লাহর নাম এবং গুণ তাওহীদে সিদ্ধ করতে পারে নাই, আমরা বলেছি তাওহীদ নিয়ে কত নেই, যে ব্যক্তি এটা করতে পারে না তার কিন্তু অন্য আমলগুলি গ্রহণযোগ্য হবে না। বুঝাতে পারছি? একজন মানুষ ধরেন আল্লাহর উপর ইমানের একটা অংশ আছে, এটা কি? এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু নামাজ সলম জাকাত কিচ্ছু করে না, বিশ্বাসও করে না, কিন্তু মানুষের উপকারও করে, অনেক মানুষের আছে না উপকার, তার কি এটা কাজে লাগবে? কাজে লাগবে না, কারণ তার অনেক পূর্ণ হয়নি, রেসালত দাবি পূর্ণ হয়নি, সুতরাং অন্যগুলি তার জন্য গ্রহণযোগ্য হবে না, অন্য কিছু তার জন্য গ্রহণযোগ্য হবে না। এই জন্য দিনের পুরোটাই হচ্ছে ইমান আমল দাওয়াত সব, চারটা দিন বলছিলাম না, এটা দিনের পূর্ণ জিনিস। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ, আমরা সাধারণত কি বলি, আলেমে রব্বানি বলি, আলেমে রব্বানি অমুক তমুক কত রকমের গাউজ সন্ধানি কত কিছু বলি, নাউজুবিল্লাহ, এত কিছু বলার আগে একটু চিন্তা করবেন যে রব্বানি কার। রব্বানি হচ্ছে যে ব্যক্তি হক জানছে, আমল করছে, আরেকজনকে শিখাচ্ছে, এ হচ্ছে আলেম রব্বানি। হ্যাঁ, যেমন আমাদের শেখ মোহাম্মদ সালেহ হোসাইন ছিল, হক জানছে, হকের উপর আমল করছে, আরেকজনকে শিখেছে। বুঝতে পারছেন কথাটা? ধর এইভাবে মানুষগুলো যারা চলে গেছে তাদের সম্পর্কে আমরা বলতে পারি, জীবিত আছে, শেষ মুহূর্তে কি করে না করে যেন বলছি না, নাম ধরে বলছি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ, তিনি হক জানছে, আমল করছে, আরেকজনকে শিখেছে, এরা হলো রব্বানি আলে, এরা হলো রব্বানি, এরা হচ্ছে উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি। এই জন্য আলেমরা বলে থাকেন এটা, যে ব্যক্তি আলেম অর্জন করেছে, আমল করেছে এবং উন্নতিকে শিখাইছে, আকাশে তাকে বলা হয় আজিম, মহান, এই লোক মহা ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব বলে তাকে দাঁড়ানো হয়। হক জানছে কি, শিক্ষা দিছে, শিক্ষা গ্রহণ, শিক্ষা দিছে, জানছে, আমল করছে এবং শিক্ষা দিছে, তিনটা যে ব্যক্তি একত্র করতে পারছে তাকে কি বলছে? আজিম। আকাশে তাকে আজিম বলে, মহান বলে বলা, দুনিয়ার বুকে মহান নেতা অমুক তমুক, হ্যাঁ আমার নেতা, তোমার নেতা, মহান নেতা গান গাইলে হবে না, আল্লাহর কাছে যিনি মহান হবেন তিনি হচ্ছেন মহান, যিনি হক জেনেছেন, বলেন এলেম আমল এবং দাওয়াত, এই তিন কাজ যারা করবে সবর তো এর পরিণামে আসবে। সবর অনেকে নাও হইতে পারে, যেমন আরব দেশে এখন দাওয়াত দিলে কেউ আপনাকে আটকাবে না, সুন্দর কথা, সব জায়গাতে আপনি হক কথা বলতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন কোনো কোনো দেশে দাওয়াত দিতে গেলে আপনাকে কতক্ষণে ওয়াহাবি অমুক আলেহা আদিজ আলে হদস বিভিন্ন রকমের আজে বাজে গালি দিয়ে ঘুরে ফেলবে, দেখবেন আপনাকে প্রচুর গালি আছে আপনার। আবার দেখবেন যারা শয়তানি ওয়াজ করতেছে তাদের কোনো বাধা নেই, তারা মাঠের মাস মাঠ গরম করে চলে যাচ্ছে, আর মানুষও সুন্দরভাবে গিলতেছে, হ্যাঁ নদীর এই পারে আর ওই পারে নেয় না কোনোদিন, আলহামদুলিল্লাহ তাদের ওয়াজ নিলে তো বিপদিত, ওই পারে রেখে গেছে, এরকম ওয়াজ কিন্তু বহুত আপনি শুনতে পারেন, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হকের দাওয়াতের পথে বাধা আসবে, কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা কিন্তু এটা ইমানি দায়িত্ব। এই জন্য যারা তিনটি কাজ করতে পারে আকাশে তার সম্মান অনেক, একটি হচ্ছে ইমান, একটি হচ্ছে আমল, হ্যাঁ এলেম আমল, একটা কি দাওয়াত, এলেম আমল অর্থাৎ নিজে জানছে, আমল করছে এবং সে জানাচ্ছে, এই তিনটি কাজ যদি সব সব কিছু না, কোনটা এটা আল্লাহর দিন সম্পর্কে হকের কথা, এগুলি যারা এতক্ষণ যা বললাম কোনটা কোনটা জানতে বলছিলাম না, এলেম আমল এবং এগুলি জানাচ্ছে, তারা আকাশে তাদের মর্যাদা অনেক বেশি, আজিম আজিম, এদের জন্য আকাশ কাঁদে, ওয়ামা বাকাত আলাইহিমুস-সামা ওয়া আল-আরদ ওয়ামা কানু মুনজারিন, আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের জন্য গোষ্ঠীর জন্য আকাশ কাঁদে না, এর অর্থ হচ্ছে যারা ঈমানদার তাদের জন্য আকাশ কাঁদে। কারো আকাশ কেন কাঁদে বলেন তো? আমল নামা প্রতি ঈমানদারের আমল নামা উক্ত এখান দিয়ে নামতো এখান দিয়ে, এই জন্য এই রাস্তাগুলো পথগুলো তাদের জন্য কাঁদে, যে আমল নামা আচ্ছা ঠিক আছে, ইমান নাম ইমানদারের আমল কিন্তু এই আকাশে উঠে, মানে হাদিসে আছে, হাদিসে আছে ফেরেশতারা আমল নিয়ে উঠে আর ফেরেশতারা নেমে আসে, এর অর্থ হচ্ছে তার আল্লাহর কাছে পেশ করা হয়, হাদিসে আছে দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আকাশের দরজাগুলো কাঁদে ইমানদারের জন্য, এরা মহান বলে বিবেচিত হন। আচ্ছা এখন আসেন ইমাম শাফেরি কি বলছেন, এটা আমরা আসবো, তার আগে বলতেছি
সুরাতুল আসর ব্যাপারে আলেমরা বলে থাকেন এটা যে এই যে তিনটি জিনিস করতে হয়, একটা এলেম আমরা এতক্ষণ যেটা বললাম তিনটি জিনিস, একটা কি এলম, আমল, একটা দাওয়া, এই তিনটি জিনিস কিন্তু করতে হলে কিন্তু সফল লাগে, লাগে কিনা? এলেম শিখতে কোনোদিন কেউ আল এলমু, আরবিতে প্রবাদ আছে যে বেরাহ আল এলমু লাইউদ্রাক বেরাহ কি জাসা, শরীরে আরাম করে এলেম পাওয়া যায়, শরীরে আরাম করে এলেম পাওয়া যায় না। আপনি এখন এসি রুমে বসে থাকলেন কতক্ষণ আরামে ঘুরলেন, ঘুম আসবে, এলেম শিক্ষা হবে না। এলেম শিক্ষার জন্য একটু ত্যাগ তিতিক্ষা লাগে, ঠিক আমল করার জন্য একটু কষ্ট লাগে। যে ব্যক্তি বলে আমল করার কষ্ট, ঠান্ডার দিন এখন ওযু করতে কষ্ট লাগে, গোসল করতে কষ্ট লাগে, করলাম না হইলো, হবে না। অন্য দাওয়া দিতেও কষ্ট লাগে আপনাকে, রাস্তা আরামে ঘুরে বসে থাকাচ্ছে আপনাকে, প্রতিটা সময় কাজে লাগানো উচিত, মুহূর্ত কাজে লাগানো উচিত, যে এই মুহূর্তে আমার এই কাজটা করা উচিত, এইটুকু যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমি বিরাট। এই জন্য প্রত্যেকটা মূল হচ্ছে সবর, প্রত্যেকটা মূল হচ্ছে সবর, সবর ছাড়া আপনি মুহূর্ত চলতে পারবেন না, মুহূর্ত চলতে পারবেন না। এই জন্য আলেমরা সবসময় বলে থাকেন, ইমাম কাইম রহমতুল্লাহ আলী বলেন যে আল নাঈম লা ইউদরাকুল নাঈম, নেয়ামত পেতে হলে নেয়ামত কিছু ছাড়তে হবে, কিছু নেয়ামত ছাড় দিতে হবে। ওয়ারাহাতু লা তুনালু বিরাহা, আরাম পেতে চাইলে আখিরাতে দুনিয়ার কিছু আরামকে আপনি ত্যাগ করতে হবে, এবং যে ব্যক্তি দুনিয়ার আরামকে প্রাধান্য দিবে সে আখিরাতের আরাম কি করবে থেকে বঞ্চিত হবে। ইবনে কাইয়িম রহমাতুল্লাহ এটা বলেছেন। এই জন্য একজন মানুষ এই সূরা সম্পর্কে গবেষণা করা উচিত বেশি পরিমাণে। ইমাম শাফি কি বলছেন আমরা এটা আলোচনা করতে চাই। ইমাম শাফি এই সূরা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন এই সূরা কোনটা, সূরা আসর। لو ما انزل الله حجه على خلقي الا هذه السوره لكفرت, আল্লাহ যদি আর এই সূরা নাযিল করে আর কিছু নাযিল না করতেন তবে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন, এই সূরা নাযিল করে আর কিছু নাযিল না করত তাও যথেষ্ট ছিল। কেন? আপনাকে যেটা গাইডলাইন দেওয়া আছে, জীবনে সফল হতে হবে, আখিরাতের মুক্তি পেতে হবে, আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে হলে আপনাকে চারটি কাজ করে যেতে হবে, আপনি কিন্তু সফলকাম হতে পারবেন, সফলকাম হতে পারবেন। এই জন্য এই জিনিস চারটি জিনিস আপনাকে পাবেন, মানুষ এর মধ্যে দুইটি নিজের দুটি অন্যের, দুইটি কি এলম এবং আমল নিজের, আর দাওয়া সবর অন্যের জন্য। কোরআনের প্রত্যেকটি আয়াতে এই চারটি জিনিসের দিকে আহ্বান জানাচ্ছে, প্রত্যেকটি আয়াত, হয় নিজে না অন্যকে। দিনের যে পাহারা বসাও, কেউ যেন দিনের মধ্যে আক্রমণ না করতে পারে দিনের বাইর থেকে, এটা এক মোরাবাতের অর্থ, সীমান্ত পাহারা দেওয়ার মোরাবাতের অর্থ, এসবই কিন্তু জরুরি। এই জন্য এই জন্য রহমতুল্লাহ আলাইহি বলেন এই সূরাটি হচ্ছে এমন একটি মানদণ্ড, ইমানদার এটা দিয়ে এইটা দিয়ে বিচার করবে যে আমি কতটুকু সফল কতটুকু বিফল। ইমান আছে আলহামদুলিল্লাহ একটু আছে, আমল করছি একটু হয়েছে, বাকি দুইটা বাকি আছে, বোঝা গেল আমি এখনো পূর্ণতা অর্জন করতে পারিনি। এটা আমার একটা মানদণ্ড, একটা মিজান, একটা পাল্লা, এটা দিয়ে আমি মাপতে পারবো আমি কতটুকু ভালো কতটুকু মন্দ। ইমাম বুখারী রহমতুল্লাহ কি বলেছেন এটা আমরা এখন বলবো। ইমাম বুখারী বলছেন কালাম বুখারী রহমাতুল্লাহ বাবুন আল ইলমু ক্বাবল আল ক্বাউলি ওয়াল আমাল, ইমাম বুখারী রহমাতুল্লাহ এটা একটা অধ্যায়, যে অধ্যায় আলোচনা হবে কথা হবে আমল, কথা এবং কথা এবং কাজের আগে জ্ঞান অর্জন করতে হবে। কথা এবং কাজ বুঝছেন, মুখে সুবহানাল্লাহ বলছেন অথবা আপনি কি করলেন একটা তেলাওয়াত সিজদা দিলেন, আপনি যদি কোনো সওয়াবটা না জানেন আপনি কিন্তু সওয়াবটা পাচ্ছেন না, রেখে জানেন। একটা মানুষ ধরেন যখন একটা জিনিস জানবে তার যত সওয়াব হবে, যে না জেনে করছে তার এত সওয়াব হবে। অনেক কাজ আপনি করেন না জেনে করলে সেই সওয়াবটা পাওয়া যায় না, কারণ আপনি তো নিয়ত নাই এটার মধ্যে, আপনার তো নিয়ত ছিল না। যখন নিয়ত সহ করবেন আপনার এই সওয়াবটা বহুগুণ বর্ধিত হয়ে যাবে। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? জানেন না। সুবহানাল্লাহ বললে জমিন কি হয়ে যাবে? তামলাল মিজান, মিজান আলহামদুলিল্লাহ, তামলাল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়। মিজান বুঝছেন, যেটা আপনার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এটা জানার পরে বলার আগের বলার মধ্যে অনেক পার্থক্য আছে, আগেরটা আপনি পাবেন না, কারণ আপনি তো নিয়ত নাই এটার মধ্যে। এখন নিয়ত সহ বলতেছেন এখন আপনার এটা পূর্ণ হবে, বারবার পূর্ণ হয়ে যাবে, কত বড় নেয়ামত আপনি পাচ্ছেন, চিন্তা করে দিচ্ছেন, চিন্তা করে দিচ্ছেন। তবে
এলিম হচ্ছে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছেন আল এলমু কাবল আল কাউল ওয়াল আমল, কাজ এবং কথার আগে এলিম শিখো, শিখলে তোমার লাভ হবে কি, নিয়তটা আসবে, নিয়ত না থাকলে আপনি এটা সবটা পাচ্ছেন না, নিয়ত থাকলে আপনি সবটা পাবেন না। আরেকটা জিনিসও আছে, সেটা কি জানেন, সেটা হচ্ছে আপনার এলিমকে জ্ঞানটাকে বিশুদ্ধ করে কি দিয়ে, নিয়ত দিয়ে। আপনি অনেক কিছু জানছেন, জানা এটাকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য হলে নিয়তটা এটা বিশুদ্ধ হবে। নিয়ত বিশুদ্ধ করতে হলে, আমল বিশুদ্ধ করতে হলে নিয়ত থাকবে, আমার আমল আমলটাকে আপনি নিয়তটাকে এলিম দিয়ে শুদ্ধ করবে, সরি নিয়তটাকে আপনি নিয়তটাকে শুদ্ধ করবেন এলিম দিয়া। কি নিয়ত করতেছেন, কি যেটা যে নিয়ত করলে আপনার কাজে লাগবে এটা তো করবেন, তো নিয়তটাকে আপনি শুদ্ধ করবেন এলিম দিয়া, জ্ঞান দিয়া। আর আমলকে শুদ্ধ করবেন কি দিয়ে, এলিম দিয়ে, এলিম দিয়ে আলম শুদ্ধ আলম আমলটা শুদ্ধ করবেন নিয়ত দিয়ে, আমলটাও ইন্দাম আমল হবে নিয়ত, আমলটা শুদ্ধ করবেন নিয়ত দিয়ে। তাহলে বোঝা গেল, এলিম শুদ্ধ করবেন এলিম দিয়ে শুদ্ধ করবেন নিয়তকে, আর আমলকে শুদ্ধ করবেন কি দিয়ে, নিয়ত দিয়ে। তাহলে আপনার নিয়ত খুব জরুরি, এর আগে লাগতেছে, সবার আগে লাগতেছে কি, এলিম, এলিমের কোনো বিকল্প নেই। যত এলিম শিখবেন তত আপনি ছোট আমল বিরাট আকার ধারণ করবেন, বিরাট আকার ধারণ করবেন। এই জন্য এক দুজন মানুষ সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনের সালাতের এই এক দশমাংশ কবুলেছে, আরেকজনের এক নবমাংশ এরও বলছে, রাসূল বলতে বলতে বলছেন কারো অর্ধেক, কারো পুরোটা কবুলেছে। কারণ কি, এলমের কারণে, এলম এবং নিয়তের বিপরীতের কারণে এবং এলম নিয়তের তারতম্যের কারণে তার সওয়াব কমতি হয়ে গেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমলকারী মানুষ বহুত বেশি ছিলেন, কিন্তু উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি দিয়ে, আমল এলম এবং নিয়ত দিয়ে, এলম এবং নিয়ত দিয়ে তিনি উপরে উঠছেন, আর অন্যরা আমল দিয়ে উঠছে কষ্ট করে, আমল এলম আগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন পাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, কি দিয়ে শুরু করছে, পাআলাম আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, অর্থ অনুবাদ এইভাবে করতে হবে, কখনো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অনুবাদ করবেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অনুবাদ করবেন না, কোনো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য না বলে অনুবাদ হয় না, অনুবাদ হবে না, এই অনুবাদ করলে ভুল হবে, কারণ মাবুদ ভর্তি দুনিয়া, দুনিয়া ভর্তি মাবুদ নেই ভর্তি। কেউ কত দেখলাম দুর্ভাগ্যের বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের অধিকারী নেই, কোথায় কি নিয়ে গেল, সার্বভৌমত্ব তো মুলক না, মিলিক, এটা তো রুবুবিয়তের অংশ, আল্লাহ বলে না লা রব্বা ইল্লাল্লাহ, বলছে কি, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ এবং রবের মধ্যে কি পার্থক্য, এটা ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব, শুধু আজকে এটাই বলবো সংক্ষেপে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এটা এই জিনিসটাকে জানতে বলা হয়েছে আগে, পারলাম আগে জানো এটার অর্থটা, অর্থাৎ এটা কি জিনিস তুমি বলতেছ, কি জিনিস তুমি উচ্চারণ করতেছ, কি জিনিসের আমল করবা, এটা আগে জেনে নাও, পারলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, আর আপনার তার গুনাহসমূহের জন্য তওবা তওবা করুন গুনাহের জন্য। এটা আমরা বুঝতে পারলাম এটা, যে একজন মানুষ যদি ইমান আনে সে কিন্তু এলমের অধিকারী হয়েছে, সত্যিকার যে এলমটা দরকার সেটা অনুদের অধিকারী হয়েছে, ইমানের এলেম যদি থাকে সে আলেম, ইমানের এলেম যদি না থাকে সে যত কিছু জানুক না কেন সে আলেম হতে পারে না। ইমানের সাথে সাথে আমল থাকে তাহলে সে ইসলামও শিখছে, ইমান আমল, অর্থাৎ ইমান এলেম আমল ইমান ইসলাম, বুঝতে পারছেন, এলম আমল আর কি ইমান ইসলাম, এই দুইটা হলো। এরপরে যখন নিজে পরিপূর্ণ হলো অন্যকে দাওয়াত দিতে হবে, অন্যকে দাওয়াত দিয়ে সবর এখতিয়ার করতে হবে, চারটা জিনিস যেই কোনো মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে কখনো বাদ দেওয়া যাবে না। আজকে আমরা এই বিষয়গুলো জানলাম, ঠিক আছে, বুঝাতে পারছি। আমরা আজকে আজকে দর্শে আসবো, এখন এতক্ষণ পুরাতন দর্শ পড়াইছি, আপনারা আগের দর্শটা পড়ছেন কিন্তু একটু দলিলটা দেওয়া হয়নি। আজকে দর্শ হচ্ছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমাহুল্লাহ, তিনি চারটি মূলনীতির কথা বলেছেন, প্রথমে চারটি নীতির কথা বলেছেন, চারটি মাসালার কথা বলেছেন, কি, ইমান এলেম আম দাওয়াত সবর, বলছি না, ইমান এলেম দাওয়াত সবর, ইমান ইমান আমল দাওয়াত সবর, চারটি জিনিস বলেছেন। চারটি জিনিসের পরে তিনি বলছেন যে এটা তো প্রত্যেকটি মানুষ ইমানদার কাফের সবাই লাগবে, তাই না, বলছি না, কাফেরও যদি কোনো এটা গ্রহণ করে কি সফল কাম হইতে পারবে। এখন তিনি বলছেন এবারে আমি আরো তিনটি নীতির কথা বলবো, যেগুলি ইমানদারদের লাগবে, ইমানদার হতে হলে এই তিনটি জিনিস লাগবে, ইমানদার হতে হলে তিনটি নীতি লাগবে। এই তিনটি নীতিকে সংক্ষেপ বলা হয়
রুবিয়াত উলহিয়াত এবং ওয়ালা এবং বারা, রুবিয়াত উলহিয়াত এবং ওয়ালা এবং বারা আসমা সিফাত বলেন উনি। কারণ হচ্ছে উনি জানেন যে আসমা সিফাত রুবিয়াতের ভিতরে আসবে, এই জন্য তিনি আলোচনা করেছেন যে তিনটি নীতি অবশ্যই থাকতে হবে যদি কেউ ইমানদার হতে হবে, ইমানদার পরিচয় করতে হবে। আমল বলছেন আগে ওই ইমানদারের পরিচয়ের জন্য একজন মানুষ ইমানদার হতে হলে তাকে তিনটি জিনিসের ঘোষণা দিয়ে হতে হবে। একটা হচ্ছে যে আল্লাহকে যে স্রষ্টা মেনেছি, আল্লাহকে স্রষ্টা মানি না মানছি, আল্লাহকে স্রষ্টা মেনেছি, মানার পরে তাকে তার যে সমস্ত সৃষ্টি সেগুলো এবং তার আফরাদ কর্ম সেগুলিকে শিখিয়ে দিতে হবে। আমরা দুনিয়াতে সবাই কি জানেন, আমরা সবাই হচ্ছে আল্লাহর কর্ম, কর্ম না আল্লাহ করছে না, আমাদেরকে সৃষ্টি করছে না, সৃষ্টি করছে না, গ্রহ নক্ষত্র এগুলি কি আল্লাহ কর্ম? আল্লাহ সৃষ্টি না, সৃষ্টি কি না, সৃষ্টি তো কর্মই, আপনি এটা বানাইছেন, এটাই কর্ম না, আপনার কাজ না, যেই জিনিস আলাদা হয়নি এটা আপনার, আপনার কি এটা কর্ম না, এটা আপনার কি, আপনার নিজের গুণ, হাত আমার একটা গুণ, এটা কর্ম না, হাত আমি বানাইনি, বুঝতে পারছেন না কথাটা, এটা আমি বানাইছি আলাদা করেছি, একটা করেছি মাইকে আমি বানাইছি, এটা আলাদা জিনিস। হ্যাঁ, তো আমি যেটা আমার সাথে আছে এটা কি না, কোনোদিন কি না, কর্ম না। আল্লাহ তাআলা যা যা করেন সেগুলো তিনি আলাদাই যেটা করছেন এটা কর্ম, যেটা তার নিজের কাছে আছে সেটা কি, এটা হলো গুণ, এটা গুণ, বুঝতে পারছেন? তো এই জিনিসটা বোঝানোর জন্য তিনি এই তিনটা জিনিস অবতারণা করবেন। একটা হচ্ছে প্রথমে তিনি রব কি সেটা আলোচনা করবেন, যে আল্লাহকে রব মানতে হবে, তারপর আল্লাহকে ইলাহ মানতে হবে। এই দুটা মানার পরে মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে, না হলে একজন মানুষ সবসময় যদি কাফের মুশরিকদের সাথে অবস্থান করে, তাদের সাথে জীবনযাপন করে, কোনোদিন তার মধ্যে আর ইমানি চেতনা খুঁজে পাওয়া যাবে না। তখন তার কাছে মনে হবে যে সবই তো সমান, অসুবিধা কি? তখন বলবে যে হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নেই। হ্যাঁ, অথবা বলবে যে রক্ত তো সবারই সমান, হ্যাঁ দেখতে তো ভিতরে রক্ত একই রকম, আবার নাপাক হয় কি করে? আল্লাহ তো বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসা, ইমান মুশরিকরা অপবিত্র, এই অপবিত্র গায়ের অপবিত্র, আপনার গায়ে লাগলে কি গোসল করতে হবে না, তো কি অন্ত, কারণ আল্লাহ থেকে অপবিত্র হওয়া মানে হচ্ছে সবচেয়ে বড় অপবিত্র তার মধ্যে থাকা। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আগামী দর্শে আলোচনা করবো। আল্লাহ আমাদের বোঝার তো করতে আগ্রহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও একজন ভাই তার মেয়ে অসুস্থ, তিনি আপনাদের কাছে কিছু হেল্প চেয়েছেন, হেল্প করা আমাদের একটা নিঃসন্দেহে ভালো কাজ। যে কোনো সময় যত পারেন হাত বাড়িয়ে দিবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনি যেটাই দিবেন মনে করবেন যে আল্লাহ আপনাকে এর চেয়ে বিপদ থেকে উদ্ধার করে দিবে। আপনি জানেন না আপনার জন্য কি অপেক্ষা করছে, প্রয়োজন তার জন্য কিছু দেবেন আপনারা, এটা উপকার হবে বলে আশা করি। আপনারা যাওয়ার সময় ওনাকে দিয়ে যাবেন। এখন কথা শেষ করেন, কোনো প্রশ্ন আছে কারো, লিখিত প্রশ্ন আছে কিনা, আজকে আলোচনা কেন শেষ? বইটা আমাদের ওস্তাদদের লেখা, আমি এবং ডক্টর মঞ্জুর এলাহি আমরা দুজনে এটাকে বাংলায় রূপান্তর করেছি, এবং একটা ভালো বই, আপনারা এটা সাথে রাখবেন প্রত্যেকে বাসায় এসে রাখবেন। আর নামটা হচ্ছে উসুলুল ঈমান, উসুলুল ঈমান বাংলায় বই, বাংলায় উসুলুল ঈমান নামে, ঈমানের বুনিয়াদি, ঈমানের মৌলিক বিধিমালা, এটা আপনি পাবেন কাটাবনে, কাটাবনে পাবেন উসুলুল ঈমান বইটা, এবং বাংলা বাজারও পাবেন, বাংলা বাজারও পাবেন উসুলুল ঈমান। হ্যাঁ, এই বইটা